আরেকটা বক্তব্য হলো, উনি তো আর সুন্না ফাউন্ডেশন নাম দিছে। সুন্না মানে কি? সুন্না মানে হলো রাসূল শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যা কিছু দেখিয়ে গেছেন এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই হলো সুন্নি জামাত। মানি মানি এটা। এখন তিনি আসুন্না ফাউন্ডেশনের মানবিক কাজগুলো দেখেন কোরআন হাদিসের কতটা বিপক্ষে। তিনি আসুন্না ফাউন্ডেশন নামে সংগঠন তৈরি করে তিনি নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আসুন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের তরফ থেকে ঠিক তেমনি ভাবে আমাদের মাবন্ধের জন্য আমাদের নানা আয়োজন রয়েছে। আজকে মেয়েদের দ্বারা এটি পরিচালিত হয়ে থাকে। সেই তিন মাসের তাদের থাকা খাওয়া পুরো ব্যবস্থা এই পুরো ভবনের মধ্যে রয়েছে। এই মেশিনগুলো থেকে তারা প্রশিক্ষণ গ্রহণ করেন। এখানে সম্ভবত 25টা মেশিন আছে। এখানে মেয়েদেরকে থিওরিক্যাল ক্লাস করানো হয় এবং তাদেরকে আবার ওনার সাথে যারা শিশু শিশু সহায়ক আছে, কি আছে শিশু শিশু কচি কচি সহায়ক আছে, দেখতে মোটা সোটা কিন্তু আমার কাছে মনে হয় বিবেক একেবারে কচি, কি শিশু শিশু, আমি তাদেরকে শিশু সহায়ক বলি। এখনো কোরআন কিতাব ভালো করে বোঝার মানে তৌফিক তাদের আল্লাহ এখনো দেয় না। দিবে কোত্থেকে? দিবেও না আমার মনে হয় ইহুজিন দিগিতে, কারণ তারা আসলেই মূলত রাসূল বিদ্বেষী। এই শিশু শিশু সহায়ক গুলো ওনারা এটাকেও বৈধ বলে ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ কি কয়? আল্লাহ রাসূল বলতেছে মহিলাদেরকে ঘরে থাকো। কোথায় থাকো? ঘরে থাকো। তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের রূপটা অন্য পুরুষের সামনে কি করিও না, দেখাইও না, প্রদর্শন করিও না। তোমরা এটা তোমরা কি করো, গোপন রাখো। এখন তুমি আল্লাহ কইতেছে ঘরে থাকতে। আপনারা বলেন নারী কিন্তু নারীকে কিন্তু শয়তান রশি হিসাবে ব্যবহার করে পুরুষকে গায়েল করার জন্য। আজকে ঘরে বলেন, বাইরে বলেন, রাস্তায় বলেন, দোকানে বলেন, সমাজে বলেন, দেশে বলেন, যেই কোনো জায়গায় বলেন, নারীর খপ্পরে পরেই কিন্তু মানুষ কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু ধ্বংস। আপনারা অনলাইন মিডিয়াগুলো খুঁজে দেখেন, নারীর খপ্পরে কিন্তু অনেক পুরুষের জীবন ধ্বংস হয়ে গেছে, অনেক পরিবারের জীবন ধ্বংস হয়ে গেছে। নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে। হাদিস শরীফের মধ্যে এসছে নারী হচ্ছে গোপনীয় জীব। তোমরা কোথায় থাকো? ঘরে থাকো। নারীরা যখন ঘর থেকে বের হয় শয়তান তাদেরকে দেখলে উকি ঝুকি দেয়। এখন তিনি নারীদেরকে আসুন্না ফাউন্ডেশনের নামে নারীদেরকে ঘরে বের করে এনে তিনি কি করতেছেন? কর্মের ব্যবস্থা করতেছেন। এটা কি কোরআনের বিপক্ষে না? কথা বলে না কেন? এটা কি কোরআন হাদিসের এগেনিস্টে যায় না? আজকে যদি সাধারণ কোনো মানুষ যদি বলতো তাহলে এটা আমরা মেনে নিতাম, কিন্তু আপনি তো অনেক বড় বুজুর্গ, অনেক বড় শায়েখ, কথা কয় না, নাকি ভুল বললাম? হ্যাঁ, তাদের অন্যায়ের শেষ নাই। যেই অন্যায় মানুষের ঈমান এবং আমল দুটোকে ধ্বংস করে দেয়। এই মিয়া, আমি আজকে আসার সময় কিতাব দেখে আসছি, যদি কেউ আমার কাছে দলিল চায়, রেফারেন্স চায়, আমি একবার স্পষ্ট করে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালার সাদকায় দিয়েছেন।